নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি নয় দশমিক ১ এর আমরা 9 নং অঙ্কটা সমাধান করব। এখানে আছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়াল সাইন এ প্লাস কস এ, অর্থাৎ এটা সমান এখানে সাইন এ প্লাস কস এ প্রমাণ করতে হবে। তাহলে এবার আমরা লিখব সমাধান, বাম পার্শ্ব অংশটা লিখবো আমরা। প্রথমে লিখব বাম পক্ষ, লিখি বাম পক্ষ হচ্ছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ, ঠিক আছে? এটা হচ্ছে বাম পক্ষ, বাম পাশের অংশটা লিখলাম। এবার দেখো এখানে আছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই ওয়ান মাইনাস কট এ, ঠিক আছে? তাহলে এখানে কস আছে, ঠিক আছে? আমরা এখানে টেন এ আর কটের সূত্রটা এটার মানটা বসাবো। তাহলে আমরা লিখি উপরে কস এ আছে, কস এ লিখলাম মাইনাস ওয়ান মাইনাস এই টেন এর একটা সূত্র হচ্ছে সাইন এ বাই কস কস এ, ঠিক আছে? টেন এর সূত্র হচ্ছে টেন থিটা ইকুয়াল হচ্ছে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে? একই রকম ভাবে কটের থিটা, কট থিটা, এবার আমরা প্লাসে প্লাস লিখি, উপরে আছে সাইন এ, দেখি সাইন এ, ঠিক আছে? ওয়ান মাইনাস কটের মান হচ্ছে এটার বিপরীত কস এ, কটের মান হচ্ছে টেন এর বিপরীত, টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস এর, তাহলে কট থিটার মান হবে কস থিটা, মানে এখানে থিটার জায়গায় আমরা বসাবো কস এ বাই সাইন এ, ঠিক আছে? এবার দেখো আমরা এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, কস এ বাই ওয়ান মাইনাস এখানে টেন এর মান বসাইলাম আর এখানে কটের মান বসাইলাম, ঠিক আছে? এবার আমরা লিখি কস কস এ বাই, এবার দেখো এখানে আছে ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ, এবার এখান থেকে লসাগু যায়, লসাগু নিতে হবে, লসাগু এখানে আছে কস এ এখানে ওয়ান, তাহলে লসাগু হবে কস এ কস এ, ঠিক আছে? এখানে লসাগু নিলাম কস এ, এবার কস এ দিয়ে এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে ওটার ভাগ করলে কস এ হয়, কস এ দিয়ে ওয়ান কসে যে ভাগফলের সাথে উপর অংশটা গুণ হবে, ভাগফল হচ্ছে কসে, কসের সাথে যদি ওয়ান গুণ হয় তাহলে এখানে কস এ হবে, কস এ, ঠিক আছে? কসে এবার এই মাইনাসের মাইনাস, এই কসে দিয়ে যদি কসের ভাগ করি তাহলে আর কিছু থাকে না, উপর আছে কি সাইন এ, সাইন এ হবে সাইন এ, ঠিক আছে? এটা আমরা লসাগু নিলাম, এটা লসাগু নিলে, এটা লসাগু নিলে এই অংশটা হবে, এই নিচের এই অংশটা, ঠিক আছে? এবার দেখো এ প্লাস এর প্লাস, প্লাস হচ্ছে এই লাইনে প্লাস এর প্লাস, এই সাইনটাকে আমরা আগে লিখে নিই সাইন এ বাই, এবার এখান থেকে এই অংশের এই সাইনে আবার কমন লসাগু যাই, সাইনে যদি লসাগু নিয়ে এখানে নিচে মনে মনে এক আছে তাহলে ওটা দিয়ে ভাগ করলে সাইনে হবে ওয়ানের সাথে গুণ করলে হবে সাইন এ হবে মাইনাসের মাইনাস, সাইনে দিয়ে এটার সাথে গুণ করলে এটা কাটা আর এ ভাগ করলে এটা কাটা, তারপর কস এ হবে কস এ বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। এবার আমরা এ যে প্রথমে আছে এখানে কস এ, তো আমরা কস এর সাথে এটাকে গুণ করে দেব, এখানে লিখবো কস এ কস এ ইন্টু, এটাকে যদি গুণ করি, গুণ করার সময় এটা আছে কস এ আছে নিচে, কস এ চলে যাবে উপরে, কস এ বাই এখানে হবে কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে? যে দেখো এই যে এখানে কসে এই অংশটা হচ্ছে আলাদা, এই অংশটা হচ্ছে আলাদা, এখানে কসে এটা হচ্ছে এই অংশটা, এবার কসের সাথে এই অংশটা যখন গুণ হবে তখন নিচে যেটা আছে এটাকে গুণ করার সময় এটা উপরে চলে যাবে, উপর অংশ নিচে চলে আসবে, এখানে কসে আছে নিচে, এখানে গুণ করার সময় কসে উপরে চলে যাবে, ঠিক আছে? এই কসের সাথে এই কসে গুণ, এবার এখানে লিখলাম প্লাস, একই রকমভাবে সাইনের সাথে এটাকে আমরা গুণ করে দিই সাইনে ইন্টু, এই যে এটা গুণ করার সময় সাইনে চলে যাবে উপরে সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে? এখানে সাইন এ ইন্টু সাইন এ বাই কস এ। এবার এই যে কস এ কস এর সাথে যদি গুণ করি, এখানে একটা কস, এখানে কস এর সাথে গুণ করলে এখানে হবে এই যে কস স্কোয়ার এ, ঠিক আছে? আর নিচে হবে এটা, এটার সাথে গুণ করলে এটা উপরে চলে যাবে কস স্কোয়ার, ঠিক আছে? আর নিচে হবে কস এ মাইনাস সাইন এ প্লাস, এখানে হবে এখানে সাইন আছে, এখানে সাইন আছে, তাহলে হবে কি সাইন স্কোয়ার এ
সাইন স্কয়ার এ মাইনাস এখানে সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি লিখলাম, এখানে কস স্কয়ার এ, এখানে কস এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কয়ার এ বাই সাইন স্কয়ার সাইন এ মাইনাস কস এ। এবার আমরা এই পাশের অংশটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে আছে সাইন এ, সাইন এটাকে যদি আমরা প্রথমে লিখি, মনে করে সাইন স্কয়ার এই অংশটাকে আমরা প্রথমে লিখলাম, তাহলে সাইন স্কয়ার এ বাই এখানে আছে সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। তারপর আছে প্লাস এ প্লাস লিখলাম, এবারও এখানে আছে কস স্কয়ার, এখানে লিখলাম কস স্কয়ার এ, আর এখানে আছে কস এ মাইনাস সাইন এ। তাই আমরা এখানে লিখব কস এ মাইনাস সাইন এ, এটাকে আমরা সাজিয়ে লিখব, যেহেতু এখানে সাইন এ আছে তাহলে এখানে যখন সাজিয়ে লিখবো তখন এখানে হবে মাইনাস সাইন এ মাইনাস কস এ, কস এ, ঠিক আছে। এই অংশটা কিভাবে হয়েছে এবার বলি, যদি এটা থাকে এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি, যখন এটা এ মাইনাস বি আকারে থাকে তখন এটাকে যদি আমরা বিটাকে প্রথমে নিই তাহলে এখানে বাইরে মাইনাস বি হবে আর এখানে হচ্ছে বি মাইনাস এ হবে, ঠিক আছে। এই এ অংশটা এখানে দেখো, আমরা এ অংশটাকে প্রথমে সাইন এটাকে আমরা প্রথমে নিয়ে নিলাম, ঠিক আছে। এই অংশটাকে আমরা প্রথমে নিয়ে অংশটাকে পড়ে নিলাম, পড়ে নেওয়ার জন্য এখানে এখানে একটা মাইনাস দিলাম, আর এখানে এই এখানে আছে কস এ মাইনাস সাইন এ, এখানে লিখলাম সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে। এটা হচ্ছে এ নিয়মে প্রথম আমরা এই পাশের অংশটা লিখলাম। এখানে দেখো প্রথমে এই পাশের অংশটা লিখলাম, যেহেতু সাইন স্কোয়ারের প্রথমে আছে আমরা সাইন স্কোয়ারটা প্রথমে লিখে নিলাম, যেহেতু এটা প্লাস সাইন স্কোয়ারই আছে তাহলে এখানে আগে লিখলাম, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, এটাকে নিলাম। এবার পরে যখন এটাকে নিলাম তখন এখানে আছে কস স্কোয়ারে, আর এখানে এই যে এটাকে চেঞ্জ করে দিলাম কস এ মাইনাস সাইন এ, তো এটাকে প্রথমে সাইন এ নিলাম, যেহেতু সাইন নিলাম এখানে আছে কস এ মাইনাস সাইন এ, এটা হচ্ছে কি এই এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি, মনে করে এটাই আকার আছে, এটা এটা বি, এ মাইনাস বি। এবার বিটাকে যখন প্রথমে আনবো তাহলে বাইরে একটা মাইনাস হবে, বি মাইনাস এ, এ আকারে হবে, ঠিক আছে। এবার দেখো এই অংশটা দেখো, এবার এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এখানে হচ্ছে এই প্রথমে অংশটা লিখি সাইন স্কোয়ার এ বাই এখানে সাইন এ মাইনাস কস এ, এখানে আছে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে কি মাইনাস, এটার সাথে যেহেতু এটা মাইনাস গুণাকার আছে তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, উপরে আছে কস স্কোয়ার এ নিচে আছে সাইন এ, সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, সাইন এ মাইনাস কস এ। এবার দেখো এখানে সাইন এ মাইনাস কস এ আছে, এখানে সাইন এ মাইনাস কস এ আছে, তাহলে এটা লসাগু নিলাম আমরা, এখানে যেহেতু মাইনাস আছে এখানে এই সাইন এ মাইনাস সাইন এ মাইনাস কস এর লসাগু নিলাম, ঠিক আছে, সাইন এ মাইনাস কস এর লসাগু নিলাম। এবার এই লসাগু দিয়ে এটাকে ভাগ করলে, ভাগ করলে থাকবে এক ওয়ান ওয়ান, মানে ভাগ করলে এটা এটা কাটা কাটা গেলে আর উপরে অংশটা থাকবে সাইন স্কোয়ারে, ভাগ করলে মনে মনে এখানে ভাগ করলে আর কি থাকে, ভাগ যখন এটা এটা কাটা যায় তখন আর ওয়ান থাকে, ওয়ান দিয়ে এটা গুণ করলে এটি হবে মাইনাস, এটি দিয়ে এটি গুণ করলে এটি শেষ, আর এখানে হবে কস স্কোয়ার, কস স্কোয়ারে। তাহলে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে এই করলে হচ্ছে সাইন এ মাইনাস কস। এবার দেখো এখানে স্কোয়ার আছে সাইন স্কোয়ারে মাইনাস কস স্কোয়ারে, এটাকে যদি এ ধরে এটাকে বি ধরে তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এটা হচ্ছে এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সাজাই তাহলে এটা হবে এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি সাইনটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এ মাইনাস বি, আর নিচে যে অংশটা আছে এই অংশটা লিখিস, নিচে আছে সাইন এ মাইনাস কস এ, ঠিক আছে, নিচে এই অংশটা আছে, এটা তো হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্রটা সাজালাম আর নিচে অংশটা আছে। এবার দেখো সাইন এ মাইনাস কস এখানে আছে সাইন এ মাইনাস কস এ, এটা মনে করে এটা এটা কাটা তাহলে আর থাকবে কত সাইন এ মাইনাস
কসে, তাহলে এখানে থাকবে সাইন এ প্লাস কসে, এখানে হবে প্লাস কসে, সাইন এ প্লাস কসে, সাইন এ প্লাস কসে, এখানে বলছে যে সাইন এ প্লাস কসে এটা সমান সাইন এ প্লাস কসে, সুতরাং এটা হচ্ছে ডান পক্ষ, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।